মন কি বাতের 103তম পর্বে মেরি মিট্টি মেরা দেশ নামক এক কর্মসূচির ঘোষণা করেছিলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচিতে দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সমগ্র ভারতবর্ষ থেকে সংগ্রহ করা এই মাটি একত্রিত করে একটি অমৃত বাটিকা তৈরি করার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার মাটি আমার দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশানুসারে বুধবার দুপুরে ভারতীয় জনতা পার্টি 2 নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুর বাজারের শেড ঘরে অনুষ্ঠিত হল দলীয় কর্মীদের কাছ থেকে মাটি সংগ্রহের প্রক্রিয়া। রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নেতা সন্তোষ সাহা, ভারতীয় জনতা পার্টি 2 নং মোহনপুর মণ্ডলের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ আরও অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে মোহনপুর বিধানসভার 56টি বুথ কেন্দ্র থেকে সংগ্রহ করা মাটি দলীয় কর্মীরা এদিন ভরে রাখেন একটি মাটির কলসিতে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটির কাছে নয়াদিল্লিতে পাঠানোর উদ্দেশ্যে পরবর্তীকালে মাটি ভর্তি এই মাটির কলসিটি ভারতীয় জনতা পার্টি 2 নং মোহনপুর মণ্ডল সভাপতির হাতে তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ। জানান, মণ্ডল সভাপতির কাছ থেকে ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি এবং পরে প্রদেশ কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট পৌঁছবে মাটি ভর্তি এই কলসি। কর্মসূচি হল আমরা সরকারিভাবে মেরা মাটি মেরা দেশ একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি পঞ্চায়েতের প্রত্যেকগুলি ওয়ার্ড থেকে এবং পুর পরিষদ নগর পঞ্চায়েত এগুলির ওয়ার্ড থেকে সমস্ত মাটি সংগ্রহ করে এনে ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে পরবর্তী সময় ত্রিপুরা সরকারের এখানে পরে দিল্লিতে গেছে। এখন আমাদের আগেরটা ছিল সরকারি কর্মসূচি, এটা হলো আমাদের দলীয় কর্মসূচি। দলীয় কর্মসূচি হলো প্রত্যেক বুথ থেকে মাটি সংগ্রহ করে মণ্ডলে আনা, মণ্ডলে এনে সেখান থেকে মণ্ডলের প্রেসিডেন্টের কাছে হাতে তুলে দেওয়া, মণ্ডল কমিটি এটা পৌঁছে দেবে কালকে জেলা প্রেসিডেন্টের কাছে, জেলা প্রেসিডেন্ট পরে পৌঁছাবে রাজ্য কমিটির কাছে এবং রাজ্য কমিটি পরে আমাদের কেন্দ্রীয় কমিটি যে আছে ওনার কাছে পৌঁছাবে। আমাদের আজকে 12 এবং 13 ছিল, আমরা 13 তারিখেই কাজটা সম্পন্ন করেছি। আজকে সব বুথ থেকে 56 নং বুথ থেকে এখানে মাটি এনে মাটি সংগ্রহ করে আনা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ উল্লাসের মাধ্যমে সবগুলি কার্যকর সব কার্যকর্তা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্য কমিটি থেকে অবজারভার সন্তোষ সাহা আছেন, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ধীরেন্দ্র দেবনাথ আছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা আছেন, সবাই মিলেমিশে আমরা এই কর্মসূচিকে সম্পন্ন করেছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচিকে বাস্তব রূপ দিতে রাজ্য নেতৃত্ব বদ্ধপরিকর বলে এদিন জানিয়েছেন রাজ্যের কৃষক কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।